দর্শক শুভেচ্ছা নেবেন। যারা নির্বাচনের ধোয়া তোলে তারা নির্বাচন চায় না, এটি বলছেন প্রধানমন্ত্রী। আজকে তিনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা ভাঙা অংশের উদ্বোধনী অনুষ্ঠানে মাওয়া রেল স্টেশন প্রাঙ্গণ থেকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলছেন যে ভোট চুরি করা ছাড়া তারা কোনোদিন ক্ষমতায় আসেনি, যে কারণে 2008 নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট 300 আসনের মধ্যে মাত্র 29টা আসন পেয়েছিল। তারপর থেকে তারা নির্বাচন বয়কট, নির্বাচন নিয়ে খেলা, আগুন সন্ত্রাসে মেতে আছে। এখানে প্রধানমন্ত্রীর কিছু বক্তব্যের একটু প্রসঙ্গে একটু কথা বলতে চাই। এইখানে এই তার এই বক্তব্যে তিনি ডক্টর ইউনূসের নাম উচ্চারণ না করলেও তাকে ইঙ্গিত করে আবারও সেই সমালোচনা করেছেন পূর্ণ। কিন্তু এখানে যে রাজনৈতিক আলোচনাটা আমি সেটা আনি, 2008 নির্বাচন আর 2014-18 নির্বাচন তো এক না। এমনকি 2008 আগে যে 2001 বা 96-91 এই নির্বাচনগুলির সাথে তুলনা করা যাবে না। এই কারণে যে হ্যাঁ, 2008 নির্বাচনটা হয়েছিল কারো দিনে একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থায়, এবং কখন হয়েছিল, 5 বছর ক্ষমতা ছিল বিএনপি, 2001-2006 তাদের নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সেই নির্বাচনটি তারা যেই ব্যবস্থায় করতে চেয়েছিল অর্থাৎ সংশোধিত তত্ত্বাবধায়ক ব্যবস্থায়, বিচারপতির বয়স বাড়িয়ে এবং প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আবার তিনি আবার প্রধান উপদেষ্টা, এই যে মেকানিজম করে যেই নির্বাচনের আয়োজন করছিল 2006-22 জানুয়ারি হওয়ার কথা ছিল, তার 11 দিন আগে 1/11 ঘটনা ঘটে, 2 বছর, তার মানে 5 বছর আর 2 বছর, 7 বছর ক্ষমতার বাইরে ছিল বিএনপি, এবং তার মধ্যে পর্যদস্ত ছিল, এমনিতেই তারা ক্ষমতায় ছিল। ক্ষমতার পর যেই নির্বাচনটা যদি নিরপেক্ষ হয়, বাংলাদেশের রাজনীতিতে সবসময় বিরোধীরা জয়ী হয়, সেখানে বিএনপি তো ক্ষমতাচ্যুত হয়েছিল, উপরন্তু তারেক রহমান দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, সারা দেশে বিএনপি একটা বিপর্যস্ত অবস্থা। তারপরেও 2008 নির্বাচন নিয়েও নানান রকম কথা আছে, যে এখানে প্রশাসন বা তৎকালীন সামরিক জান্তাদের সুনজরে তারা ছিল না, সুনজরে ছিল আওয়ামী লীগ, তার একটা প্রভাবও কাজ করেছে। উপরন্তু ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট হিসেবে বিএনপি, সব মিলে তারা প্রচণ্ড নির্বাচনটা খারাপ করেছে, 29টা সিট পেয়েছিল। কিন্তু 29টা সিট পেয়েছিল বলে এটি কি তাদের মানে একমাত্র মানে আর কখনোই কি তারা ভালো করবে না, এটা কি হয়? তারপরে 2008 নির্বাচনের কথা প্রধানমন্ত্রী প্রায়ই বলেন, কিন্তু 2014 নির্বাচনটা, 2018 নির্বাচন মনে হচ্ছে যেন ওই একই ধারাবাহিকতায় হয়েছে, তা তো না, এর মধ্যে তো আমূল পরিবর্তন হয়েছে। 2014 নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে, 2018 নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে, তো এটার সাথে 2008 তুলনা করা যাবে না। 2008 নির্বাচনের মতনও যদি নির্বাচন হতো, যদি মনে করতাম যে তারপরেও তো বিএনপির 2018-তে তাদের মানে আসন সংখ্যা 6-7টা হয় কী করে, হয় না। তো সবচেয়ে বড় কথা হলো 2014-তেই তো থাকার কথা না আওয়ামী লীগের, ওই যে 2014-তে যখন নাকি ভালো নির্বাচন হবে তখন তো ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট, তো ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট তো আমাদের এখানে যেই ভোট মানে যে ক্ষমতাসীনদের যে অবস্থা, 3.5 বছর থাকার পর থেকে তাদের জনপ্রিয়তাটা কমতে থাকে, ফলে তারা অপোজিশনের সাথে পারে না এই কারণে যে জনগণ মানে সবসময় অ্যান্টি গভর্নমেন্ট একটা তাদের ফ্লো থাকে, যে ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টকে তারা আবার নির্বাচিত করতে চায় না, তখন আবার তারা পরিবর্তন আনতে চায়, তখন বিরোধী যে সে আবার ক্ষমতায় আসে। তো সেই হিসাবে তো 2014-তে ক্ষমতায় আসার কথা স্বাভাবিকভাবেই বিএনপির, আবার 2018-তে আসার কথা আওয়ামী লীগের, কিন্তু সেই আশাটা কেমন আশা হয়েছিল 2018-র জাল জালিয়াতির যেই
একটা ম্যানিপুলেটেড যে নির্বাচন সেটা তো সবাই জানে। এবং 2018-তে মানে আওয়ামী লীগ সত্যি সত্যি কিন্তু আসতো যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা থাকত। আবার এই যে 2024-এ আগামী নির্বাচন আসার কথা হচ্ছে বিএনপি, এইভাবেই যদি আমরা ধরে নিই। কেননা এইটা সত্য কথা, বাংলাদেশের যে মানুষের যে ডিমান্ড, মানুষের যে মনোবৃত্তি, তাতে তারা 5 বছরের বেশি কাউকে ক্ষমতায় দেখতে চায় না, বা ওই জনপ্রিয়তাটা ধরে রাখার মতন সে মানে মেকানিজমটাও ডেভেলপ করেনি রাজনৈতিক দলগুলো। এটা তৃণমূল কংগ্রেস বা সিপিএম না যে, বা বিজেপি না যে তারা জনপ্রিয়তা ধরে রেখে টানা তারা ক্ষমতায় থাকতে পারবে। বাংলাদেশ হলো ঘন ঘন 5 বছর পর পর নির্বাচন, যদি এরা 3 বছর পর হইতো 3 বছর পর পরই সরকার পাল্টাইতো, এটা হলো বাস্তবতা। তো সুতরাং যেভাবে বলা হয় 2008-এ তো তারা 29টা পেয়েছিল, তো এরপরে মনে হচ্ছে যেন 2014-তে হলে তারা আরও কমত এবং 2018 সালে আরও মানে কমে ওই যে 6-7টায় আসছে, বিষয়টা তো সেরকম না। 14 নির্বাচন মানে 2008-এর পর থেকে তো আমূল ব্যবস্থাটাই আবার ইউটার্ন করালো, যেই সর্বনাশটা করলো বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে মানে চুরমার করে, মানে অনেকটা ম্যানিপুলেট করা বা এটা টেম্পার্ড করা আমি বলি যে মানে খণ্ডিত করা, সেটাকে তো পুরোটাই বাতিল করে আবার সেই একদম এমনভাবে করা হলো যাতে আর জীবনও মানে ক্ষমতা ছাড়তে না। এবং এখন অবস্থা হয়েছে তাই যে এখন এমন একটা ব্যবস্থা আনা হয়েছে যে এখন আওয়ামী লীগের ক্ষমতায় থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই, এটা হলো বাস্তবতা। ওইভাবেই স্তরে স্তরে সাজানো হয়েছে যাতে মানে যে কোনো ব্যবস্থায় নির্বাচন, এখন এমন অবস্থা যে যদি মানে ওই প্রশাসনে হাত যদি না দেয়া হয় তাতে তত্ত্বাবধায়ক সরকার আসলেও লাভ নেই, আওয়ামী লীগই জয়ী হবে, এরকম একটা সিস্টেম করে এ একটা এ স্তর, এ যদি না থাকে বি তারপরে সি পর্যন্ত আছে। এখন টোটাল জিনিসটা পাল্টাতে গেলে ডি ফর্মুলাতে যেতে হবে অথবা তারপরে ফর্মুলায় যেতে হবে, এইটা তো কোনো নির্বাচন না। এইভাবে মানে করাপ্ট করে পুরো প্রশাসন যন্ত্রটাকে মানে দলীয়করণ করে তারপরে দুর্নীতিগ্রস্ত করে ক্ষমতায় থাকার এই ব্যবস্থাটা, এটা তো পাল্টাইতে হবে। তারপরে দেখেন সেই আবারও পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল, অনেক চক্রান্ত হয়েছিল, এক ভদ্রলোক হ্যাঁ বিশ্বজুড়ে নাম জুড়িয়েছে তার, কিন্তু সামান্য একটা ব্যাংকের MD পদে থাকতে পারবে না বয়সের কারণে, সেটা বলার কারণে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিয়েছিল বিশ্বব্যাংক তার পক্ষে সেই দিন। আমি তো মনে করি যে এইরকম একটা লোক যদি কথায় যদি বিশ্বব্যাংক টাকা বন্ধ করে দেয় তারই তো ক্ষমতায় থাকা উচিত, কারণ আমরা জানি যে বিশ্বব্যাংক তার সিস্টেমে চলে, ওই কে বললো কি বললো ওই সমস্ত ধার ধারে না, তাই না? বিশ্বব্যাংক, IMF তারা তাদের একটা নিজস্ব গতি আছে। যাক, সেদিন বলেছিলাম যে নিজের অর্থে পদ্মা সেতু করে ভালো, একটা পদ্মা সেতুর চ্যালেঞ্জটা নেয়া আর একটা নির্বাচনের চ্যালেঞ্জটা এক হলো, তাই যদি নিতে হয় তাহলে ঠিক আছে। একজন তত্ত্বাবধায়ক সরকার আগের ফর্মেটে যে আবার নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, দেখব তখন। তো আসলে মোট কথা হলো যে নির্বাচনটা নির্বাচনের মতন হইতে হবে। এখানে এখন বিএনপিকে এত বছর পরে এসে তারা ভোট চুরি করে ক্ষমতা আসে, তারা নির্বাচনে ধোয়া তোলে, নির্বাচন তারা চায় না, এই সমস্ত বলে লাভ নেই। আমি নিজে স্বচ্ছ থাকতে গেলে আমাকে সত্য হবে সরে এমন একটা ব্যবস্থাপনা দিতে হবে যেটা নির্বাচনটা ভালো হয়। তা নাহলে এই সংকট থেকে আমরা যতই উন্নয়ন প্রকল্প করি না কেন বারবার কিন্তু ঘুরে ফিরে ওই নিরপেক্ষ নির্বাচনের কথা দেশে এবং বিদেশে এখানে শুনতেই হবে। এই গ্লানি থেকে আমরা আর মুক্ত হব না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।